حديث نمبر 64 عن حفصة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال: من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له. فجرের আভা প্রকাশ হওয়ার পূর্বে ফরজ রোজা রাখার নিয়ত করা অপরিহার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উষাকাল বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে বা রাত্রির অবসান ঘটার পূর্বে রোজা রাখার অভিপ্রায় বা ইচ্ছা করবে না, তার রোজা সঠিক বলে বিবেচিত হবে না। জামে তিরমিজি হাদিস নম্বর 730, সুনান আবু দাউদ হাদিস নম্বর 2454 এবং সুনান নাসাই হাদিস নম্বর 2334। তবে হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিস বর্ণনাকারিণী সাহাবিয়ার পরিচয়। উম্মুল মুমিনীন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে আমিরুল মুমিনীন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার 5 বছর পূর্বে জন্মগ্রহণ করেন এবং খুনাইস বিন হুযাফা আস-সাহমি আল-বদরি রাদিয়াল্লাহু আনহুর তিনি স্ত্রী ছিলেন। তাই খুনাইস বিন হুযাফা আস-সাহমি আল-বদরি রাদিয়াল্লাহু আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে আবিসিনিয়া তথা ইথিওপিয়া দেশে হিজরত করেন। সেখান থেকে আবার মদিনার প্রতি হিজরত করেন এবং মদিনায় আগমন করার পর তিনি বদর ও ওহদের যুদ্ধে অংশগ্রহণ করেন, কিন্তু ওহদের যুদ্ধে তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মৃত্যুবরণ করেন এবং তিনি তার স্ত্রী হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহুমাকে পতিহীনা বা বিধবা হিসেবে রেখে যান। সেই সময় হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহুমার বয়স ছিল 20 বছর। উমর রাদিয়াল্লাহু আনহু যখন তার তরুণী ও যুবতী কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহার অবস্থা দেখলেন যে সে এখন পতিহীনা এবং বৈবদ্ধের অবস্থা তার জীবনের সুখ শান্তি এবং আনন্দকে গুপ্তভাবে হত্যা করছে, তখন তিনি অতিশয় ক্লেশপ্রাপ্ত, ক্লিষ্ট, জর্জরিত এবং ব্যথিত চিত্ত নিয়ে অস্থির হয়ে পড়েন এবং তিনি যখনই তার যুবতী কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে এই বৈবদ্ধের অবস্থায় দেখতে পেতেন তখনই তিনি তার মনের স্থিরতা হারিয়ে ফেলতেন ও ব্যাকুল হয়ে পড়তেন, কেননা তার এই কন্যা তার স্বামীর জীবদ্দশায় তার স্বামীর সাথে অতি শান্তির সহিত মঙ্গলদায়ক দাম্পত্যের জীবনের সুখ ভোগ করতেন। তাই হাফসা রাদিয়াল্লাহু আনহার যখন ইদ্দত শেষ হয়ে গেল তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যা হাফসার পুনর্বিবাহের বিষয়ে চিন্তা করতে লাগলেন। অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিবাহ করার পয়গাম বা প্রস্তাব দিলেন এবং উমর তার কন্যা হাফসার বিবাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়ে দিলেন এবং তিনি তৃতীয় হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হওয়ার উচ্চ মর্যাদা লাভ করলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিসের সংখ্যা 60টি।
হাফসা রাদিয়াল্লাহু আনহার সবচেয়ে বড় মর্যাদা হল এই যে, যখন পবিত্র কোরআনের হাফেজগণ মৃত্যুবরণ করেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাঁর খেলাফতের আমলে পবিত্র কোরআনের বিভিন্ন অংশ সাহাবিগণের কাছ থেকে নিয়ে তিনি পবিত্র কোরআনকে একত্রিত করেছিলেন। সেই পবিত্র কোরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সূত্রটি সযত্নে রক্ষণাবেক্ষণের জন্য হাফসা রাদিয়াল্লাহু আনহাকেই দায়িত্ব দেয়া হয়েছিল, কেননা তিনি একজন শিক্ষিতা ভদ্রা মহিলা ছিলেন এবং ভালোভাবে লেখাপড়া জানতেন, তাই তিনিই পবিত্র কোরআনের ছিলেন রক্ষিণী। সুতরাং পবিত্র কোরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সূত্রটি তাঁরই কাছে ছিল সযত্নে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমল পর্যন্ত। অতপর ওসমান রাদিয়াল্লাহু আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে পবিত্র কোরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সূত্রটি নিয়ে তার অনেকগুলি অনুলিপি বা প্রতিলিপি করে প্রতিটি শহরে ও দেশে প্রেরণ করেন, যাতে সব দেশগুলিতে একই পদ্ধতিতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অতপর ওসমান রাদিয়াল্লাহু আনহু পবিত্র কোরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সূত্রটি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে প্রত্যর্পণ করেন। সুতরাং এই পবিত্র কোরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সূত্রটি তার কাছেই থাকে এবং তার মৃত্যুবরণ করার সময় এটি তার ধর্মপরায়ণ ও কর্তব্যপরায়ণ ভাই আবদুল্লাহকে প্রদান করেন। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা ইবাদত, কোরআন পাঠ এবং আল্লাহর জিকিরের সহিত রাত্রি অতিবাহিত করতেন। তিনি সন 41 হিজরিতে অথবা 45 হিজরিতে মদিনায় মৃত্যুবরণ করেন এবং মদিনার আমির বা শাসক মারওয়ান তার জানাজার নামাজ পড়ান। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়। এক, রমাদান মাসের ফরজ রোজা রমাদান মাসেই হোক বা রমাদান মাসের কাদা রোজা যে কোনো সময়ে হোক, অথবা মানতের রোজা হোক কিংবা কোনো কাফফারার রোজা হোক, সমস্ত ক্ষেত্রে উষাকাল বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে বা রাত্রির অবসান ঘটার পূর্বে রোজা রাখার অভিপ্রায় বা ইচ্ছা ও নিয়ত করা ওয়াজিব বা অপরিহার্য। আর অভিপ্রায় বা ইচ্ছা ও নিয়তের স্থান হল অন্তর, তাই মুখে উচ্চারণ করে নিয়ত করা বৈধ নয়। দুই, এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ফরজ রোজার অভিপ্রায় বা ইচ্ছা ও নিয়ত সারাদিনের সমস্ত অংশে স্থায়ীভাবে অব্যাহত থাকা অপরিহার্য। তাই কোনো ব্যক্তির নিয়ত দিনের কোনো একটি অংশে স্থায়ীভাবে অব্যাহত না থাকলে তার রোজা হবে না, কিন্তু নফল বা সুন্নাত রোজার জন্য এই নিয়মটি প্রযোজ্য নয়। তাই দিনের কোনো একটি অংশে নফল বা সুন্নাত রোজা রাখার অভিপ্রায় বা ইচ্ছা ও নিয়ত করলে তা প্রযোজ্য হবে বলেই বিবেচিত। তবে এর শর্ত হল এই যে, দিনের কোনো একটি অংশে নফল বা সুন্নাত রোজা রাখার নিয়ত করার পূর্বে রোজা বিনষ্টকারী সমস্ত বস্তু তথা পানাহার করা থেকেও বিরত থাকতে হবে।